हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो आज के ब्लॉगर माध्यम में बॉय उन्मोचन अनुष्ठान ऐसे ची आपना संगे तक बन पूरी वीडियो टी देख बन तीन टी बॉय किंतु उन्मोचन करा होगे। जो चुरी बगल में रखते हैं तुम मार दो ना उस दोषी को, जो चुरी बगल में रखते हैं तुम मार दो ना उस दोषी को, इस दोषी के हमले में जो अपनों का काम नहीं होता। पुलवामा में उन्हीं को ये अंजाम नहीं होता, पुलवामा में उन्हीं को ये अंजाम नहीं होता। अपनों की बेचारी का जो होता इसने रुख नहीं, कैसे पता चला दुश्मन कोई गाड़ी बुलेट प्रूफ नहीं, कैसे पता चला दुश्मन कोई गाड़ी बुलेट प्रूफ नहीं। बंदे मातरम बंदे मातरम बंदे मातरम बंदे मातरम, पुलवामा में वीरों ने जो जान देश पे भरी है, दुश्मन की औकात नहीं है अपनों की गद्दारी है, दुश्मन की औकात नहीं है अपनों की गद्दारी है। क्या बस गरीब माँ बाप ने रक्षा का बेड़ा टाया है, ऐसी विनेता का बेटा कि शहीद नहीं हो पाया है, ऐसी विनेता का बेटा कि शहीद बन नहीं पाया है। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम, पुलवामा में वीरों ने जो जान देश पे वारी है, दुश्मन की औकात नहीं है अपनों की गद्दारी है, दुश्मन की औकात नहीं है अपनों की गद्दारी है। এই ব্লেসিংস তোমাদের প্রতি তাদের আছে এবং এটা নিয়েই তোমাদেরকে এখানে পাঠিয়েছেন। তো আমার ছাত্রছাত্রী যারা, তোমাদের কাছে আমি আহ্বান রাখবো, তোমরা তোমার পড়াশোনার সাথে সাথে সেই কথাগুলো তোমাদের মাথায় রাখবে সব সময়, বা আমার সেই ইচ্ছার কথা। তাহলে ইকবাল স্যার যেটা বলেছেন, ডিসিবিলিটি চাকরিরত এক চাকরিজীবী এবং শিক্ষক সন্তানের মা এইভাবে হবে না। আমাদের নৈতিকতা যদি আমাদের সাথে থাকে, নৈতিকতা থাকবে, তখন এইভাবে কোনো মা থাকবে না, কোনো বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোনো মাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কোনো বাবা মা রাস্তায় পড়ে থাকতে হবে না। তখন ছেলেমেয়েদের মধ্যে টানাটানি থাকবে, কাড়াকাড়ি থাকবে, কাকে কে বাবাকে রাখবে, কে মাকে রাখবে। আর এর সব থেকে বড় উদাহরণ, স্বামী স্যার অনেক আগে হজে যেতেন, কিন্তু মায়ের সেবা করার জন্য হজে যেতে চায় মাইকা এক পা দিতে আগে দুটো পা পিছনে চলে যায়। এই বছর স্যারের মা স্যারকে অনুমতি দিয়েছেন, বলেছেন যাওয়ার জন্য, স্যার হলে গিয়েছেন। সেই এই জায়গাটা নিয়ে অনেকটা ইমোশন হয়ে যায়, কত ফুরিয়ে যায়। সেই যে জায়গা, সেই যে চেতনা, যে স্যাটিসফ্যাকশন মনে পাওয়া যায়, তা বলার মতো বাসা থাকে না। তাই আমি এখানে উপস্থিত আমার প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি আহ্বান জানাবো, আমি অনুরোধ রাখবো, আমি রিকোয়েস্ট রাখবো, তোমরা যেখানেই যাবে এই আদর্শটা তোমাদের সাথে রাখবে, তাহলে দেখবে তোমাদের সাফল্যের সাথে সাথে অনেকে জন অ্যাচিভ করবে, অর্জন করবে, এর সঙ্গে তোমাদের মনে স্যাটিসফ্যাকশন থাকবে। আর যখন স্যাটিসফ্যাকশন থাকবে, এটাই আমাদের পরম প্রাপ্য, পরম সৌভাগ্যের বিষয়। এখানে কমলের আরো দুটো বই হচ্ছে, বই নাম এখানে দেওয়া আছে, এক্সট্রা মাইল ফ্রম সাকসেস মাস্টার। যখন আমরা কোনো কিছু অর্জন করবো, আমরা সেই জায়গাতে আমরা সাকসেস যাব, এবং সাকসেস একটা জায়গাতে যখন পৌঁছব, সেটাই হবে আমাদের মাইলস্টোন, সেটাই আমাদের জীবনের মূল পরিবর্তন করে দিবে, যেটা আমাদের মূল পরিবর্তন করে দেবে সেটাই আমাদের মাইলস্টোন। আজকে আমাদের বরাকপত্রখাতে, বরাকপত্রখাতে সমস্ত আসামে হাই স্কুলে ফার্সি বা আরবি এই সাবজেক্ট গুলোতে শিক্ষক দেওয়া হচ্ছে না, এবং প্রায় সব স্কুলেই ফার্সি টিচার নেই, কোনোভাবে ম্যানেজ করা হচ্ছে। এই জায়গাতে আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত একটা সাগরের মধ্যে পড়ে যাওয়ার মতো সব সমস্যা হয়, কোন দিক পান না, কোন নির্দেশনা। হাইয়েস্ট মার্ক কম কথা ফার্সিও ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ফলে কি হবে, স্টেটের মধ্যে হাইয়েস্ট মার্ক রয়েছে এই জায়গা থেকে, এই বাগা বাজার থেকে, এই বাম থেকে, তারপরে সেটাকে কি অবজ্ঞা করা যায়। তো আমি সেই দুইজন ছাত্রকে সামনে আসার জন্য অনুরোধ করবো,
ইমরান হোসেন লস্কর এবং বজলুল ইসলাম লস্কর। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক খুবই রিচ ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যখন পড়ে মিডিল ইস্টে খুব ভালো ভালো জব পাওয়া যায় যদি উচ্চশিক্ষা নেওয়া যায় অ্যারাবিকে। দুজন ছাত্রকে আমি সামনে আসার জন্য অনুরোধ করবো এবং তাদের হাতে আমরা আজকে প্রাইজ তুলে দেবো। তারপরে একই সাথে আমি বলবো আরও তিনজন আছে যেখানে ব্রাইট ফিউচার থেকে হাফিজ আলী পরীক্ষা নাসিম আক্তার বড়ভুইয়া 90% পেয়েছে হায়েস্ট সেকেন্ড ইয়ার থেকে, আর বাহারুল আহমদ লস্কর আহমদ হয়েছ এইচএস সেকেন্ড ইয়ার, এবং জুনাইদ আহমদ লস্কর ক্লাস টেন তার এই তিনজনকেও এখানে আসার জন্য অনুরোধ করব। একই সাথে আমরা সবাইকে এক এক করে প্রাইজ দিয়ে দেবো। উজ্জ্বল ভিটাল করো সেটাও আমি অনুরোধ করবো। এখন আমরা কমরুল আচ্ছা, ইমরানের পক্ষে ইমরান হলে যে পড়ছে এখন ইমরানের পরিবর্তে কার পক্ষ থেকে তার ভাই ভাই না? হ্যাঁ, বিরাট একটা কথা। তো বদ্রুলটা পুরস্কার দিয়ে পুরস্কার পুরস্কৃত করা হচ্ছে, আর ইকবাল হোসেন পুরস্কার পাবেন তাকে। খুব সুন্দর অনুষ্ঠান, যেটা ফাঁসিতে যে নিলে ফাঁসির শেখ সাদির একটা শেখ ছিল, যেটা বাংলা অনুবাদ করা হয়েছে। প্রথম বয়সে বিদ্যা না করে অর্জন, দ্বিতীয়তে নাহি করে ধন উপার্জন, তৃতীয়তে নাহি করে পুণ্যের সঞ্চার, সেজন চতুর্থকালে কি করিবে আর। তো তোমরা আমাদের প্রথম দ্বিতীয় স্টেজ চলছে, তোমরা এখন জ্ঞান অর্জন করো, অন্য কিছু না, পরবর্তীতে পুণ্য ধন অর্জন, তারপরে পুণ্য অর্জন, তারপরে বিদায় অর্জন। এখন আমরা দেখব নাসিম আক্তার বড়ভুইয়া 90% এইচএস সেকেন্ড, পরীক্ষা তুলে দিচ্ছেন ডক্টর বাহারুল ইসলাম সংস্কৃত অধ্যক্ষ। সেকেন্ড হয়েছে বাহারুল আহমদ লস্কর এইচএস সেকেন্ড ইয়ার, তো ৫০০% হয়েছে। জুনাইদ আহমদ লস্কর ওনার পক্ষে ওনার ভাই রিসিভ করবেন পুরস্কার। ছিল রুজিনা বেগম লস্কর এইচএস সেকেন্ড ইয়ার 400%। সবাই ভালো মার্ক পেয়েছে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত গেলা থেকে এই অনুষ্ঠানটাকে এত সংগ্রাম সংগ্রহ করে তুললে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দোস্তি মে দিমাগ মত লাগাও,
ये दोस्त बार बार नहीं मिलते, ये दोस्ती में दिमाग मत लगाओ, ये दोस्त बार बार नहीं मिलते। बाजार में मिलता है सामान जरूरत का, मगर जरूरत के टाइम पे दोस्त नहीं मिलते। ध्वजवाज माला गाती सुंदर गाने तुम यार पोतन तो मोनर बागाने रे ध्वजवाज माला गाती सुंदर गाने तुम यार पोतन तो मोनर बागाने तुम जे प्रियान माला गाती चंदन।
मेरे बागाने